হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজমা হাসান ব্লগ থেকে বলছি, রোজমা হাসান, এটা আমার নতুন একটা চ্যানেল। এই চ্যানেলটা আমি অনেক শখের বশেই খুলেছি। এই চ্যানেলটা খোলার পরে আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছি, সেখানে আপনাদের সাথে আমার কোনো কথা হয়নি, গল্প হয়নি, বা আমার সম্পর্কে তেমন কিছুই বলা হয়নি। তো আজকে ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও আপলোড দেই, আপনাদের সাথে একটু গল্প করি, কথা বলি, আর আমার সম্পর্কে ছোট্ট করে একটা ইন্ট্রো দেই। যেহেতু বাংলাদেশি ব্লগার হিসেবে আমি এখানে কাজ করব আর আমার রেগুলার ব্লগ এই চ্যানেলে থাকবে, সেহেতু আমার সম্পর্কে অল্প করে হলেও কিছু জেনে রাখা আপনাদের প্রয়োজন। তো আমার নাম রোজমা হাসান, আমি একজন হাউসওয়াইফ, আমি ঢাকাতেই থাকি, আমার হাজব্যান্ড ঢাকাতেই জব করে, আমার একটা ছেলে আর একটা মেয়ে আছে। আমার ছেলে এবার নার্সারিতে পড়ে আর আমার মেয়ের 2 বছর বয়স হয়েছে। ছেলে মেয়ে হাজব্যান্ড নিয়ে আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো আজকে তেমন কোনো কাজ দেখালাম না, এই তো সকালবেলা আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম, আর বিকেলবেলা আমি ওদের জন্য একটু নুডলস রান্না করেছি। নুডলস তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তারপরও আমার রেসিপিটা যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমার সম্পর্কে আমি যতটুকু বলেছি বা আপনারা যতটুকু জানতে পেরেছেন আমার এই জার্নির পথে, ততটুকুই যথেষ্ট না, আমার সম্পর্কে ধীরে ধীরে আরও অনেক কিছুই জানতে পারবেন। তবে সেজন্য অবশ্যই আপনাদের সবাইকে আমার সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, আমার কাজের সাথে থাকতে হবে, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আমি চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভালো কাজ দেওয়ার, আমি যতটুকু জানি, যত যা পারি, তবে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। সেজন্য অবশ্যই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আর ভালো ভালো কাজ আপনাদের মাঝে যেন দিতে পারি। তো আমার কাজ যদি ভালো লাগে, আমার ব্লগ যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বেলটি প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার পরে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকে এ পর্যন্তই থাক, নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে আমার কথা হবে, গল্প হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।